নতুন গোপ্রোটা হ্যাং করা শুরু করছে, তো রিপ্লেসমেন্ট হয়ে নতুন গোপ্রো হিরো 8 চলে আসছে। সায়েন্স ল্যাব থেকে নিয়ে খেতে আসতে চাই, আসলে 12টা বেজে গেছে পুরাই, পুরো রোডটা জ্যাম। এই আপনার আস উল্টা পাশের রোডটা দেখে বুঝতেই পারতেছেন পুরো রোড জ্যাম, ওই পাশের পুরো রোড জ্যাম। জ্যাম ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আসলাম, এখনও জানি না কতটুকু জ্যাম ঠেলতে হবে, এবং জ্যামের মধ্যে আসলে কথা বলা যায় না, মানুষজন তাকিয়ে থাকে, তাই একটু অকওয়ার্ডটা লাগবে, এটা স্বাভাবিক। সো যেটা বলতেছিলাম, গোপ্রো নিয়ে মারাত্মক প্রবলেম, গোপ্রো হচ্ছে আমার হ্যাং করা শুরু করে, নতুন গোপ্রো কিনছি আমি। হচ্ছে সবাই মোটামুটি যারা আমার ভিডিও দেখেন তারা জিনিসটা জানেন যে আমি নতুন গোপ্রো কিনছি, এবং গোপ্রো সেটা নতুন গোপ্রোটা হ্যাং করা শুরু করছে অনেক কষ্টের টাকা দিয়ে কেনা, ঠিক আছে। সো খুবই বাজে একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল, যে শোরুম থেকে কিনছি তাদের সাথে যোগাযোগ করলাম, তারা আমাকে বলতেছে আমরা আগেই বলে দিছি আমরা কোনো ওয়ারেন্টি এই ধরনের প্রোডাক্টে দেই না, এই গোপ্রোতে কোনো ওয়ারেন্টি দেই না। তো আমি প্রায় এক প্রকার নিরুপায় হয়ে সব জায়গায় খোঁজ খবর নেই, অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি যে কোন জায়গায় গোপ্রো ঠিক করে না করে বাংলাদেশের মধ্যে। তো কিছু মেকানিক অথবা কিছু ক্যামেরা মেকার ওনাদের নামও আমি হচ্ছে পাইছি, বাট কোনো কাজে দেয়নি, কাজে দেয়নি বলতে ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশে ইয়ার ক্যামেরা সার্ভিস যারা করে, অনেক এক্সপিরিয়েন্স যারা আছে তারা গোপ্রো ক্যামেরাটাতে হাত দিতে চায় না। এখন তাদের আসলে সংকটটা স্বাভাবিক, মানে এই ধরনের ক্যামেরা তারা আগে কখনো রিপেয়ার করেনি, এবং যারা শুনলাম মোটামুটি বাংলাদেশ থেকে রিপেয়ার করছে মোটামুটি অনেকেরই, মানে ম্যাক্সিমাম বলা চলে কোনো না কোনো একটা প্রবলেম হয়ে গেছে, বাংলাদেশ থেকে যারা রিপেয়ার করাইছে তাদের কোনো না কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছেই। আমার নতুন গোপ্রো প্রায় এক মাসের মতো হয়েছে হয়তো বা, তো সেইটাকে নিয়ে আমি এত বড় রিস্কটা আসলে নিতে পারি না, এবং অনেকেই আসলে এখন এটাকে টাচও করতে চায় না, গোপ্রোটাকে ঠিকঠাক করতে চায় না। তো সব কিছু ভেবে টেবে ভাবলাম, মানে চিন্তাভাবনা করে দেখলাম যে না, গোপ্রো তো এদিকে ঠিক হচ্ছে না, তো খুব মন টন খারাপ ছিল। গোপ্রোর সাথে যোগাযোগ করি, তো ফর সাম মানে কিছু প্রসেস কমপ্লিট করার পরে যে আমার গোপ্রোটা আমি পাঠাই, এবং আলহামদুলিল্লাহ দুই দিন আগে আমার গোপ্রোটা এটা ব্যাক আসছে, এটা নতুন রিপ্লেসমেন্ট হয়ে, আমার রিপ্লেসমেন্ট গ্যারেন্টি ছিল, তো রিপ্লেসমেন্ট হয়ে নতুন গোপ্রো হিরো 8 চলে আসছে। তো এটা দিয়ে এটা প্রবাবলি আমার ফার্স্ট ব্লগ, তো নতুন আসার পরে মানে স্বভাবতে এটার মধ্যে কোনো স্ক্রিন প্রোটেক্টর লাগানো ছিল না, গোপ্রো হিরো 8 আলাদা একটা স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যায় সামনে পিছনে দুটো স্ক্রিনে লাগানোর জন্য, এবং ওইটা লাগানোর জন্যই মাত্র মাল্টিপ্ল্যান গেছিলাম। লাগিয়ে বিশ দিনের মতো তো হবে, 20-25 দিন পরে আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আর গোপ্রো কীভাবে পাঠাইছি কীভাবে ব্যাক আসছে পুরো গল্পটা হচ্ছে আমি আলাদা একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ, এই ভিডিওর আগের ভিডিও অথবা পরের ভিডিও, মানে এটার এক ভিডিও আগে অথবা পরেই আমি সেটা আপলোড করব, আপনারা দেখে নেবেন পুরো প্রসেসটা, আমি সেখানে বলে দিব যে কীভাবে কী করছি না করছি। তো খুব পেন্টেন নিয়ে পরে গোপ্রোটা চেঞ্জ হইলো, এবং আলহামদুলিল্লাহ কালকে রাত্রে এটা চেক করছি আমি, রাত্রে চেক করার পরে দেখলাম না গোপ্রো আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে, এবং সবাই দোয়া করবেন যেন আমার গোপ্রোটাতে আর কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, কারণ আমি খুব বার্ডেন নিয়ে আসলে এটা চেঞ্জ করছি, খুব প্রবলেম হয়েছে, প্রবলেম টবলেম ফেস করে আমি ফাইনালি এটা চেঞ্জ করতে সক্ষম হয়েছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এবং থ্যাংকস টু গোপ্রো, তারা যথেষ্ট হেল্পফুল, এবং তাদের সাথে যদি কোনোভাবে আপনি কন্ট্যাক্ট করতে পারেন তারা আপনার প্রবলেমের সলিউশন দিয়ে দিবে। তো ওইটা নিয়ে বের হয়ে ভাবছিলাম সুন্দরভাবে চলে আসবো, আজকে আমার খেয়াল নেই, আজকে বুধবারে জ্যাম হয় এই জিনিসটা আমার খেয়াল নেই। তো বের হয়ে তো মার্কেট থেকে প্রায় আমি অবাকই হয়ে গেছি, নীলখাতের পাশটাতে গেলাম, পুরো রোডটা জ্যাম ছিল, খুব আস্তে আস্তে করে পুরোটা পার হয়ে দেন আমি হচ্ছে এদিকে এই পাশটাতে আসলাম, সোজা দিয়ে অর্থাৎ আজিমপুর দিয়ে ঢোকা যেত, বাট পুরো রোডটা এমন জ্যাম আমার সাহস হয়নি, একটু ঘুরে যাচ্ছি তাও এই ফাঁকা রোড দিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমার জন্য পজিটিভ পয়েন্ট। এখন পুরো গোপ্রোটা কীভাবে আনছি না আনছি সব কিছু আমি আপনাদের বলবো, একটা প্ল্যান করে বেরিয়েছিলাম আজকে আপনাদের সাথে এই কথা শেয়ার করবো, বাট এত জ্যামে থাকলে আসলে প্ল্যান ট্যান সব শেষ হয়ে যায়। এখন একটা ঘটনা ঘটছে কিছুদিন আগে, সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, তো আমি একটা জায়গায় গেছিলাম আমার একটা রিলেটিভের বাসার নিচে দাঁড়ায় আছি, তো হঠাৎ করে একটা স্কুল পড়ুয়া ছেলে ছাত্র ও আসলো, এসে আমার দিকে তাকাইছিল কতক্ষণ, তারপরে এসে জিজ্ঞেস করতেছে ভাই কি ফ্রি মোশন, তো আমি একটু শক, আমি বললাম না ভাই ফ্রি মোশন না, তাও বেচারার খুব ডাউট ছিল, কিছুক্ষণ চিন্তাভাবনা করলো তারপর চলে গেল। তো ফ্রি মোশনের ফিরোজ ভাই, আপনার ভিডিও আসলে আমরা অনেক দিন যাবৎ দেখি, এবং আসলেই আপনার কাজগুলো থেকে ইন্সপায়ার, যথেষ্ট পরিমাণ ইন্সপায়ার,
মানে আপনার মতো কন্টেন্ট হয়তো বা আমি এখন পর্যন্ত বাংলাদেশি ইউটিউবারদের ওরকম একটা দেখিনি, তো খুব ভালোই লাগে। আসলে কিছু মানুষ আছে, আর ওনার সাথে একটা জিনিস আমার ম্যাচ আছে, সেটা হচ্ছে ভাইও কালো জিক্সার চালায় এবং আমিও কালো জিক্সার চালাই, হয়তো বা এই কারণেই ডাউটে পড়ে গেছিল ছেলেটা। অ্যান্ড আপনার পপুলারিটি কেমন এটা তো আসলে ভিউয়ার্সদের নতুন করে বলার কিছু নাই, অন্যরকম একটা মানুষ। ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকেও এরকম করার তৌফিক দেয়, আমিও ইনশাল্লাহ আপনার মতো সবার সাহায্যে এগিয়ে আসব, আশা আছে। এখনও আমি হচ্ছে স্টুডেন্ট, এবং স্টুডেন্ট হচ্ছে জবলেস স্টুডেন্ট, পুরোটা বলে দিই, জবলেস স্টুডেন্ট। চেষ্টা করতেছি কিছু একটা করার, বাট হচ্ছে না আসলে, ফর সাম রিজন হচ্ছে না, কোনো না কোনো ভেজাল লেগেই আছে। তবে আল্লাহর উপরে ভরসা করে আছি, ইনশাল্লাহ আল্লাহ নিরাশ করবে না কোনো না কোনো দিন। ইনশাল্লাহ আল্লাহ আমার জন্য যেটা রাখছে সেটা কোনো না কোনো দিন আল্লাহ তালাই আমাকে মিলাই দিবে, আমার কষ্ট করার কাজ আমি করে যাব। এবং যখনই আমি কোনো আর্নিং সোর্সে ঢুকব, আমি আপনার মতোই চেষ্টা করবো যে যারা একটু সুবিধা বঞ্চিত আছে তাদের পাশে হয়তো বা দাঁড়ানোর। হ্যাঁ, আমি জানি ফিরোজ ভাই পর্যন্ত আমার এই ভিডিওটা কখনোই যাবে না, ওর যদি কখনো যায় তাহলে ফ্রম মাই হার্ট ফিরোজ ভাই, আমি আপনার একজন সাবস্ক্রাইবার। আমি ইনশাল্লাহ দোয়া করি আপনি এইভাবেই সবার হেল্প করে যান, এবং আরও বড় হোক আপনার চ্যানেলটা, আরও বড় হোক আপনার পরিসীমা, এবং আপনার মাধ্যমে এরকম আরও অনেক সুবিধাবঞ্চিত মানুষ যেন নিজের একটা অবস্থান খুঁজে পায়, দোয়া করি। তো আজকে মেইনলি ওই যে গেছিলাম গোপ্রো নিয়ে, গোপ্রোর পুরো একটা ভিডিও আমি আলাদা বানাবো, ওই সেটা আপনারা অবশ্যই দেখবেন, কীভাবে কী করছি, রিপ্লেসমেন্টে কী কী করতে হয়, এ টু জেড যা আছে এভরিথিং সব, আমি কোনো কিছু হাইড করে রাখবো না, সব বলবো আপনাদের। তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, অবশ্যই যাদের গোপ্রো নিয়ে প্রবলেম ফেস করতেছেন তারা দেখবেন। গোপ্রো আমি নিউ কিনছিলাম তাই ওয়ারেন্টিটা ক্লেম করতে পারছি। তো ভিডিওটা আজকে মোটামুটি এইটুকুই ছিল, শর্ট একটা ভিডিও বলে আমি আশা করতেছি, ওরকম বড় ভিডিও হয়নি, শর্ট ভিডিওই হয়েছে আশা করতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমার পরবর্তী ভিডিওজের আপডেটগুলো চলে যায় সর্বপ্রথম আপনার কাছে। এবং সাবস্ক্রাইব করে পরিধি বাড়ান ইনশাল্লাহ, পরিধি বাড়লে জায়গাও যাব বেশি, এবং যদি পারি ইনশাল্লাহ তাহলে মানুষের কাজেও আসবো, হেল্পও করবো ইনশাল্লাহ। সো আজকের মতো এতটুকুই, রাইড উইথ সেফটি গিয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ ভাই ব্রাদার, পিস।